তোর স্বপ্নতে আবার ওরে অনুদাসী, একা ফেলে পালাবি কোথায়? সরাসরি প্রেমের প্রস্তাব দেয় মেয়েরা, মানে কোনো কথা ছাড়া হুট করে? হ্যাঁ, কিডন্যাপ করতে চায়। কিডন্যাপ করতে চায়? যদি বলে যদি প্রেম না করে তাহলে কিডন্যাপ করে নিয়ে যাবো। অনেক হয়েছে এরকম। মা একটা শেলফ বানিয়েছে পুরোটা, ওটা আমার সব গিফট দিয়ে রাখা। আমি গতবারের ঈদে আমার হয় 17টা পাঞ্জাবি পেয়েছিলাম। এমন হয়েছে যে ধরেন আপনি ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলের মাঠ দিয়ে হেঁটে যাচ্ছেন, দৌড়ে এসে কোনো একটা মেয়ে আপনার সাথে সেলফি তুলেছে? হ্যাঁ, এমন তো প্রতিদিনই হয়, মানে ম্যাক্সিমাম টাইমে হয় ক্যাম্পাসে গেলে, ক্যাম্পাসে বা আশেপাশে বেরোলে। তখন আপনার কেমন লাগে? ভালো লাগে, আমি তো এই লাইফটা চাচ্ছিলাম। ও আচ্ছা, মানে এটাই স্বপ্ন ছিল যে আমি গান গাইবো, সব মেয়েরা আসবে? না না, মেয়ে আসবে এরকম না, ছেলেরাও আসবে। হ্যাঁ, ছেলেরাও। আচ্ছা জেস, তো এরকম কোনো মজার কোনো ঘটনা আছে যে দৌড়ে সে ছবি তুলতে চাইলো বা কিছু হলো না? মজার বলতে কি, একটু বিরক্তকর ছিল। একটা ছেলে ছিল চট্টগ্রাম থেকে এসেছিল, আমি টিএসসিতে তখন চা খাচ্ছিলাম, উনি আমাকে দেখে দৌড় দেশে এমনভাবে মানে জড়িয়ে ধরেছে, আমার চা একদম পুরো আমার গায়ের মতো পড়ে গেছে। গরম ছিল চাটা? গরম ছিল। ওহো, আপনি নাকি সবসময় সবার সামনে নিজেকে সিঙ্গেল প্রমাণ করতে ব্যস্ত থাকেন? আমি সিঙ্গেল সিঙ্গেল দাবি করবো না, কিন্তু মানে সবকে দেখাইতে চান, হ্যাঁ দেখো আমি সিঙ্গেল। দেখাইতে চাই ব্যাপারটা এমন না, কারণ আমারও তো বয়স অনেক হলো, অনার্স কমপ্লিট হয়ে যাচ্ছে, পরে এরপরে তার প্রেম করার বয়স থাকবে না, তখন কাজ টাজ নিয়ে এই যে এখনই অনেক ব্যস্ততা বেড়ে গেছে। প্রেমের বয়সটা আসলে মনে হয় যে চলে গেছে, তো এখন মনে হয় যে কেউ থাকলে তো ভালো হতো। কিন্তু আপনাকে কেন সবাই বিশ্বাস করবে যে আপনি এতদিন প্রেম করেননি? কী লজিকে বিশ্বাস করবে? অনেকগুলো লজিক। যেমন এই ক্যারিয়ারে তো প্রেম করার কোনো সুযোগ নেই, কারণ থাকলেও আমার, আমি যতদূর জানি আমার পেজে যতটুকু আমি দেখি 80% মেয়ে ফ্যান ফলোয়ার। এখন আমি যদি প্রেম করি বা কোনোভাবে যদি ওটা ফ্ল্যাশ হয়ে যায় তখন দেখা যাবে যে আমার অডিয়েন্স কমে যাবে। ওহো, আমি তো এটা করবো না এখন। তার মানে তো বোঝাই যাচ্ছে মেয়ে ফ্যান্স কমে যাবে, এই জন্য সব কিছু হাইড। প্রেম করছি না, করতে চাই। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। আপনার মেয়ে ভক্তরা যে আপনাকে গিফটগুলো পাঠায়, ওই গিফটগুলো কী করেন আপনি? একটা স্টোর রুমে রাখা আছে, মানে মা একটা শেলফ বানিয়েছে পুরোটা, ওটা আমার সব গিফট দিয়ে রাখা। আমি গতবারের ঈদে আমার হয় 17টা পাঞ্জাবি পেয়েছিলাম, আমি আবার দিয়ে দিই। 17টা পাঞ্জাবি কাকে দিয়ে দেন? ওই কাজিন যারা থাকে, মানে চায় বলবো যে আমাকে একটা দে, আমাকে একটা দে, এরকম চায়। আবার বোনরা বলবে কি যে অন্তু প্লিজ একটু বলে যে মেয়েদের জন্য যেন কিছু মানে কিছু পাঠায় আর কি। আপনার মেয়ে ফ্যান্সদের গিফট আপনি এভাবে বিলি করেন? এটা তো ওরা কষ্ট পাবে। সবগুলো না, আমি পড়ি, যে যেটাই দেয় আমি ওটা পড়ে একটা হলো ছবি পোস্ট করি বা স্টোরি দেই যেন তাদের ভালো লাগে। তাই বলে 17টা পাঞ্জাবি এটা কোনো কথা? আপনি কি সরাসরি প্রেমের প্রস্তাব পান, লাইক ইনবক্সে আর মেসেজ রিকোয়েস্টে যে জাহিদ অন্তু আমি আপনাকে পছন্দ, মানে সরাসরি প্রেমের প্রস্তাব দেয় মেয়েরা, মানে কোনো কথা ছাড়া হুট করে? হ্যাঁ, কিডন্যাপ করতে চায়। কিডন্যাপ করতে চায়? যদি বলে যদি প্রেম না করে তাহলে কিডন্যাপ করে নিয়ে যাবো। অনেক হয়েছে এরকম মেয়েরা। হ্যাঁ মেয়েরা, আর মেয়েরা অনেক আজেবাজে জিনিসও পাঠায় ইনবক্সে, মানে হেসে হেসে গান গাওয়ার জন্য কি বেশি পাগল সবাই? আমি সোনু নিগম স্যারের বেশ কয়েকটা কোর্স টাইপের ইয়ে দেখেছিলাম, তো উনি ওখানে বলে যে গানের ওয়ার্ডস যেটা ডিমান্ড করে সেটাই গাওয়া উচিত। যেমন গানের মধ্যে একটা গান আছে, একটা হিন্দি গানে, দূর যা কে ভি মুজসে কভি অলবিদা না কে না, দূর ওয়ার্ডটা তুমি বুঝাবো কীভাবে? তুমি যদি স্ট্রেট গাও যে দূর যাকে ভি মুঝসে, আর দূর ওয়ার্ডটা বোঝানো যে দূর যাকে ভি মুঝসে, তো এইরকম কিছুটা আর কি। হ্যাঁ, আর যেই ওয়ার্ডগুলো ডিমান্ড করে হাসির ওগুলোতে আপনার হাসতে হবে এরকম। বাবা কত নিখুঁতভাবে গায়। চেষ্টা করি। কেন আসে দিন তোকে কাছে না পাওয়ার, কেন আসে দিন তোকে চোখে হারাবার, কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার ওরে অনুদাসী, একা ফেলে পালা।